হাই ফ্রেন্ড, আজ আমরা যাচ্ছি আমাদের সবার প্রিয় বিকেসি কলেজ এক্সপ্লোর করতে। কারণ জানি না আজকে 5 মাস লকডাউন চলার পরে কলেজের অবস্থাটা কী হয়ে দাঁড়িয়েছে। তো ভিডিওটা পুরোটা দেখবে বন্ধুরা, আর ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে শেয়ার করবে, কারণ ভিডিওটা হয়তো শেষের দিকে অনেক কিছু জিনিস থাকতে পারে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই। আমি এখন আছি রতলা কামারহাটি মিউনিসিপ্যালিটির সামনে। তো শুরু করা যাক আজকের রাইড একটা হালকা করে। এখন চলে এসেছি ডানলপ, এই বাম দিক দিয়ে রাস্তা দিয়ে সবাই যেতে চাস, এই এক পায়রা যাই হোক সোজা এগিয়ে যাচ্ছি, কারণ এরপরে পড়বে সোনালী সিনেমা হল, যেটা সবার প্রিয়। কলেজে থাকাকালীন অনেকে আসে এখানে সিনেমা দেখতে। তো সেই সব পুরোনো দিন, এখন তো সিনেমা হলও বন্ধ। যাই হোক, এই বাম দিকে সোনালী সিনেমা হল, সবার প্রিয় সোনালী সিনেমা হল। বাম দিক দিয়ে রাস্তা দিয়ে যাওয়া যায়, কিন্তু আমরা ডান দিকে যাবো, কারণ ডান দিকে রাস্তা কমন, এটা সবাই ইউজ করে। আর এই যাচ্ছি, আর যেহেতু এখানে এখানে এ বাবা হাতে মেরে দিয়ে চলে গেলো পুরো, যে ডানলপে পুরো দোকান সব খোলা আছে, যেহেতু আজকে লকডাউন নেই তাই চারদিকে সব দোকানপত্র সব খোলা আছে। এই এই ডান দিকের রাস্তা দিয়েও আসা যায়, কিন্তু আমি বাম দিকে যাবো যেহেতু আমার কলেজ বাম দিকে। আর এই যেতে যেতে বাম দিকে এখন পড়বে গুরুদ্বার, গুরুদুয়ারে অনেকে আছে, খুব ভালো জায়গা একটা গুরুদুয়ার। এদিকে আর ডান দিকে খলসা মডেল। বন্ধুরা, আমরাই হয়তো কলেজ যাওয়ার রাস্তা হয়তো ভুলে গেছি অনেকে, কারণ যারা হয়তো দূরে থাকে তারা তো ভাববে, কিন্তু কলেজ একটা ইমোশান, একটা সময় পরে হয়তো কলেজ লাইফ পুরো শেষ হয়ে যাবে। কিন্তু আমার যেহেতু এখন বন্ধ কলেজ লাইফ, ফ্লাই অফ বলতে গেলে, তো এই ডান দিকে রাস্তা দিয়ে আমরা কলেজে যাবো। তো যেটা বলছিলাম, একটা সময় মনে হবে যে কলেজটা খুব মিস করতাম, আর সত্যি এখনও খুব মিস করি। 5 মাস কলেজ যেতে পারিনি, তাতে যেন দম বন্ধ হয়ে আসছে আমাদের, তাই না? তাই আজকে অনেক কষ্ট করে চলে আসলাম একবার কলেজটা দেখতে, কি অবস্থা হয়েছে আমাদের কলেজের 5 মাস সেখানে জনমানুষ নেই। তাই চলো বন্ধুরা, এখন এই রাস্তাটা যাচ্ছি আমাদের কলেজের দিকে। এটা আমাদের কলেজের পেছনের গেট। ও মাই গড, কি পুরো একদম ভর্তি গাছে। তো চলো আমরা একদম কলেজের ফ্রন্ট গেটে যাই, মেন গেটে। আমি এখন ডান দিকে নেব, জানি না এই কলেজ আবার কখন খুলবে, খুব মিস করছি এখন। আমি অ্যাবাউট টু রিচ, এই আমাদের সবার প্রিয় বিকেসি কলেজ, যা এখন শুনশান। বাম দিকে লেক আছে, বাম দিকে লেক, যেখানে লেক ভিউ পার্ক বলে, ওখানে গিয়ে আমরা বসতে পারি, কিন্তু কি বলবো, খুব কষ্ট হচ্ছে দেখে, কারণ অনেক পুরনো স্মৃতি আবার নতুন করে তাজা হচ্ছে। যাই হোক চলো। এখন চলে এসেছি কলেজের পেছনের গেটে। ও মাই গড, কী অবস্থা, পুরো কলেজটাই কীরকম যেন একটা জঙ্গলে ভর্তি, কলেজটা দেখাই যাচ্ছে না, যেখানে একটা সময় এখানে এত সুন্দর মাঠ থাকতো। তো চলো বন্ধুরা,
ধীরে ধীরে এগোনো যাক। এই বাম দিকে কলেজকে দেখাই যাচ্ছে না একদম, পুরো একদম ঘন জঙ্গলে ভর্তি, গ্রাউন্ডের কিছু অবস্থা নেই। এখন রিসেন্ট আমাদের কলেজে স্পোর্টস হলো, তো তখন পুরো গ্রাউন্ড কত সুন্দর ক্লিয়ার করা হয়েছিল, কিন্তু এখন এই কয়েক মাসের মধ্যে পুরো একদম নাম না জানা কি সব বড় বড় গাছে ভর্তি এখন পুরো গ্রাউন্ড। আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটছি সেখানে সব বড় বড় ঘাসে ভর্তি, একদম পুরো পা একদম ঢুকে যাচ্ছে যেন ঘাসটা, একটা সময় এখানে ছিল না কিছুই। আর এই আমাদের ডান দিকে ওমেন্স হোস্টেল, যেটা এখন অনেকটা ভুতুড়ে বাড়ির মতন লাগছে, বলতে পারো ভূত বাংলোর মতন লাগছে। এবং এখন এখানে তো পুরো দেখতে পাচ্ছি লাইক অ্যামাজনের জঙ্গল যেন। আর এখানে গাছ টাছ পড়ে আছে দেখছি, হয়তো আমফান ঝড়ের জন্য সব কিছু এরকম হয়ে গেছে। আমি একটা কথা শুধু ভাবছি যে এই কয়েকদিন মানুষ না আসতে যা অবস্থা হয়েছে কলেজটা, চারদিকে শুনশান কিছু যেন নেই আর পুরো একদম জঙ্গলে ভর্তি হয়ে গেছে, তাহলে ভাবছি যদি পুরো এক বছর যদি না কলেজ খোলে, যদি বন্ধ থাকে পুরো এক বছর, তাহলে কী হবে এখানে? কেউ তো জানতেই পারবে না যে এখানে একটা কলেজ ছিল বলে, যদিও বা এখন কিছুই জানা যাচ্ছে না এখানে কলেজ আছে বলে। একটু এগোলেই আমরা সব হয়তো কলেজটা দেখতে পাবো, আর আমরা সেটা পেয়েও গেছি। এই ডান দিকে আমাদের ইউনিয়ন রুম, আর বাম দিকে পুরো একদম জঙ্গল। বাহ, ভালো লাগছে, এটা আমাদের ইউনিয়ন রুম, কি অবস্থা হয়েছে পুরো একদম, মানুষ না থাকলে যা হয়। আর এই আমাদের সবার প্রিয় কলেজ, কি সুন্দর লাগছে, আবার সেই পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে গেল। এই আমাদের সাইকেল রাখার জায়গা, ডান দিকে ইউনিয়ন রুম, তার সঙ্গে ক্যাফেটেরিয়া, বয়েজ কমন রুম, গার্লস কমন রুম আছে, আর পিছন দিকে ওমেন হোস্টেল দেখা যাচ্ছে। আর কি সুন্দর লাগছে কলেজটা, যদি এখন থাকতে পারতাম, এখন ভাবছি যে কলেজে যদি সবাই বন্ধু বান্ধবীরা থাকতো কত ভালো লাগতো, কিন্তু এখন পুরো জঙ্গলে ভর্তি এই জায়গাটা। জানি না কবে কলেজটা আবার ওপেন হবে, সেই আশায় হয়তো আমরা বসে আছি, কিন্তু এই যা সিচুয়েশান, যা কিছু হলো, পুরো সব কিছুই যেন বন্ধ করে দিল, সব কিছু যেন একদম দম বন্ধ করে রাখার মতন, কলেজটা শেষ এটা ভাবতেই পারা যাচ্ছে না। জাস্ট এইভাবে জানি না এইসব গাছের নাম কী, বোটানি স্টুডেন্টরা যদি থেকে থাকো তাহলে বোটানি স্টুডেন্টরা অবশ্যই কমেন্টে জানাবে আমাকে যে এগুলো কী গাছ আর এগুলোও কী গাছ, জানি না আমি, যেহেতু আমি বোটানি স্টুডেন্ট নই। আর এই গাছটারও নামও আমি জানি না, এটা কী গাছ, ভালো করে দেখতে হলে ভিডিওটা পজ করে একবার ব্যাকে গিয়ে আরেকবার দেখো, ভিডিওটা দেখে আমাকে একটু জানাবে এগুলো কী গাছ। আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখন চারদিকে পুরো অ্যামাজনের জঙ্গল যেন, ডান দিকে সেই আমাদের অফিস ঘর যেখানে লম্বা লাইনে আমরা দাঁড়িয়ে থাকতাম কোনো কিছু ফর্ম ফিল আপ বা কোনো কিছু টাকা টাকা জমা দেওয়ার জন্য। আর কি বলবো, খুব কষ্ট হচ্ছে দেখে, কতদিন কলেজে আসিনি, কতদিন এই আড্ডা মারা হয়নি বন্ধুদের সঙ্গে। এটা আমাদের জিম, এটা মেন গেটের ঠিক পেছনটা, এটা আমাদের মেন এন্ট্রান্স কলেজের। কি অবস্থা হয়েছে, পুরো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সব লেখাটাগুলো সব উড়ে গেছে দেখছি। আজকে আকাশটাও যেন খুব সুন্দর লাগছে, হয়তো তোমাদের দেখাবো বলে হয়তো আজকের আকাশটা ক্লিয়ার, আর বৃষ্টিও নেই আজকে, আর আকাশের মেঘগুলোও যেন খুব সুন্দর, যেন ঠিক শরৎকালের মেঘের মতন। আর বলতে বলতে শরৎকাল চলে আসলো দুর্গা পুজো, কিন্তু এবছর হবে কিনা ঠিকঠাক আমি জানি না। যাই হোক, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিও ভালো করে পুরোটা দেখবে। হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ প্রধান, আমি আইএফএ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের স্টুডেন্ট। তো আমি এসেছিলাম এই কলেজটা এক্সপ্লোর করতে, লাইক এক্সপ্লোর বলছি কারণ পুরো দেখতেই পাচ্ছ তোমরা পিছন দিকে এরকম গাছ টাছ ভর্তি, গাছপালা ভর্তি। আর সামনে এদিকে দেখতে পাচ্ছো কীরকম সব গাছপালা ভর্তি হয়ে গেছে, এটা জঙ্গলের মতন হয়ে গেছে, যেটা এক সময় ফাঁকা ছিল পুরো। আর জানি না এগুলো সব কী গাছ, পুরো একদম ভর্তি হয়ে গেছে নাম জানা গাছ। আর এগুলো দেখো তোমরা, দেখ নিজেরাই দেখে নাও যে কীরকম অবস্থা হয়ে গেছে পুরো। তো সব
কি যে হবে, কবে ঠিক হবে জানি না, আবার কবে খুলবে কলেজ আমিও জানি না। তো এই যে এই গাছগুলো কী গাছ জানি না আমি। তো ভালো লাগলে তোমরা দেখো, পুরো ভিডিওটাই দেখো, আমাদেরকে দেখাচ্ছি তোমাদের সব কিছু। সামনে ওমেন্স হোস্টেল, আর দেখতেই পাচ্ছ তোমরা এরকম অবস্থা চারদিক। আমি তো দেখি সত্যি অবাক হয়ে গেছিলাম। এখন এটা ইউনিয়ন রুম একদম বন্ধ, এটা ক্যাফেটেরিয়া কলেজ রুম সব, আর এগুলো এখন সব কিছুই বন্ধ, আর কাঁচটা সব ভেঙে গেছে আমফান ঝড়ের জন্য হয়তো। আর এগুলো পিছনে দেখতে পাচ্ছ পুরো একদম জঙ্গল ভর্তি পুরো একদম। কী যে অবস্থা হয়েছে, এগুলো কবে কবে ঠিক হবে জানি না। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর তোমাদের জন্য কিছু ছবি আছে এই দেখো। If we try to believe in anything greater than a miracle, it wouldn't be this difficult. If we try to be a negative bull, yeah, we could be taking control. If we try to believe in anything greater than a miracle, it wouldn't be this difficult. If we try to be a negative bull, yeah, we could be taking control. Make it be taking control. Make it go. Make it be taking control. Make it go. Make it be taking control. Make it go. Make it be taking control. চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো, এক লাইক করো। ওকে, বাই।